হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? লুক এট মি, জাস্ট রেডি হয়েছি, এখনো হেয়ারটা সেট করি নাই, ভাবলাম একটু ফিল্ম করে নিই। আজকে হচ্ছে আমাদের এখানে রবিবার, আর দুই দুইটা দাঁত পড়ছে আমার, এত টায়ার্ড লাগতেছিল, মানে কোনো রকম রেডি হয়েছি লাইফে, এখন হচ্ছে হেয়ারটা সেট করতে আমার কষ্ট লাগতেছে। এদিকে জিবরিলে ওর বাবা গোসল করাই দিছে, আর এই দুদিন বাসা ঘরের ওই ফ্যান লাগানো ছাড়া আর কোনো কাজ করি নাই। তো এখন রাসেল রেডি হইতে গেছে, আর ঝটপট আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি আমার হেয়ারটা সেট করে। হেয়ার সেট হয়ে গেছে, লাইক আমার হেয়ার লিটল বিট ফিজি অ্যান্ড কার্লি, তো হেয়ারটা সেট করার পর শান্তি লাগে, লাইক ইটস মোর ম্যানেজেবল। আর এই যে এই বড় বড় কানের দুলগুলা পরলাম, আমার কাছে সামটাইম মনে হয় যে হেভি জুয়েলারি গলায় না পইরা, কানে না পইরা, একটা বড় কানে দুল, এটাই আমি খুব বেশি প্রেফার করি। আমার গলার জুয়েলারিগুলো পইরেই থাকে, ইনফ্যাক্ট চেইনও পরতে ইচ্ছা করে না, আমার কাছে বড় বড় কানের দুল খুবই পছন্দ লাগে। সো কানের দুলগুলো পরে নিলাম, এটা আই গেস যে নিয়াপা দিয়েছিল বোধ হয় আমাকে গিফট। দ্যাটস ইট, সিম্পলি রেডি হয়ে গেলাম। বেবি, তপ্ত দুপুরে আমরা দাঁত খাইতে যেতেছি, দুপুরবেলার দাওয়াত ভালো ভালো লাগে, বাট যেহেতু সানডে দুপুরবেলা দাঁত খাওয়া ছাড়া কোনো উপায় নেই, টায়ার্ড লাগতেছে, এটা হলো বড় কথা। আমার কাছে মনে হয় লাস্ট কয়েকটা উইকেন্ডে আমরা অনেক দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে ফেলাইছি, এর জন্য সো যাই আগে, তারপর আপনাদের সাথে শেয়ার করব কিসের দাওয়াত ছিল, কার বাসায় দাওয়াত ছিল। স্ট্যাচু অফ লিবার্টি বাড়িছে, ভিডিও করতেছি। আর জানি না, ও আর আমাদের গ্রুপে আর কেউ মনে হয় না, তো আমার বান্ধবীর ছেলের গ্রাজুয়েশন পার্টি আজকে, গ্রাজুয়েশন তো অনেক আগেই হয়ে গেছে, দোয়া করবেন ওর জন্য সবাই, প্লিজ তুই কিছু বল। ওরে আমার ছেলে গ্রাজুয়েশন পার্টি আজকে, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করবেন প্লিজ, সবাই মিলে, থ্যাংক ইউ। ওকে, হ্যান্ড ওভার। সো এই আমরা এনজয় করি, চলো ছবি তুলে, চল চল ছবি, ছবি হচ্ছে সব কিছু, দাওয়াত মানেই হচ্ছে ছবি। এরা সবাই গোল্ডেন কালার পরছে, এক একটারে পুরি পুরি লাগতেছে। তোরা তিন বোন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, সাথে বান্ধবী আছে আর একটু, ওর একটু ভিডিও করে নিয়ে এত কষ্ট করতেছে। এটা হচ্ছে আমাদের লালি, আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লালি, কি সুন্দর লাগতেছে, ওরে বক বক করতেছে। তোরা তুল, তারপরে আমাদের এখানে দাওয়াত মানেই হচ্ছে ফটো সেশন, মানে সবার আগে ছবি তুলতে হবে, নাহলে মেকআপ নষ্ট হয়ে যাবে। দেখিস কেকটার উপরে কিছু রাখিস না, ভুলে সর্বনাশ হয়ে যাবে। না না না, মিল আছে, এর জন্যই আমি জিজ্ঞেস করছি। তো এই যে অনেক অনেক ইয়ামি ইয়ামি ফুড চিংড়ি, আমার পছন্দ গরুর মাংস, তারপরে রোস্ট, ডিম, বহুত কিছু আয়োজন করছে আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই খাইতেছি, ছেলেরা ওদিকে বাইরে চলে গেছে, এদিকে বসবি, আমি ওইদিকে বসে যাই তাহলে। খা, হ্যাঁ খেয়েও দেখাইতে হবে, বিসমিল্লা, গুড জব, একেবারে সেলিব্রিটি স্টাইল হয়েছে। আসতেছি, Thank you.
তো এই তো আমার বান্ধবীর ছেলের গ্র্যাজুয়েশন পার্টি মোটামুটি ভালোভাবেই কাটতেছে, আর জি বিল হচ্ছে কেক কাটা দেখার জন্য অস্থির হয়ে আছে, সবার সাথে গিয়া একলা কোনায় দাঁড়ায় রয়েছে। মাশাল্লাহ, ইউজুয়ালি ও আননোন পারসন হলে অত কাছে যেতে চায় না, বাট আজকে হচ্ছে খুব মানে নিজে থেকেই চাইতেছিল যে কেক কাটবে, কেক কাটবে। তো এই হলো আমার বান্ধবীর ছেলেটা, কালো টি শার্ট পরা, আর ওর বোনের মেয়ে। তো ওরা দুজন একসাথে গ্র্যাজুয়েশন করছে, পার্টিটা একটু লেট দিছে সবাইকে নিয়ে, এই আর কি। আমেরিকাতে গ্র্যাজুয়েশন পার্টিগুলো যে যার মতো করে আনন্দ করে করে, বাচ্চারা ভালো কিছু অ্যাচিভ করলে দেখা গেছে যে সেইটাকে সবাই মিলে খুব অ্যাপ্রিসিয়েট করে, তাহলে কি হয় ওরা খুব ভালো ইন্সপায়ার হয়। আর এদিকে যে লিমন ভাই গান গাইতেছে, লিমন ভাইয়ের গান একটু শোনাই আপনাদের। এই ওখান থেকে বের হয়ে গেলাম একটু আগে, আজকে বের হইছি আর সবার সাথে একসাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আমরা ওখান থেকে আবার নাসিমা আপাদের বাসায় আসছি, আজকে আঙ্কেলের জন্মদিন, একটু লেট হয়ে গেছে যেহেতু দুইটা দাওয়াত একই দিনে, সো আমরা আর্লি আসতে পারি নাই। এই যে আমার ছেলে নক করা শুরু করছে, ই